এতদিনই জানিয়ে দেওয়া হয়েছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন কিভাবে হবে। এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানাচ্ছে যে একাদশের বার্ষিকের নম্বর ৬ মাস পর্যন্ত রাখতে হবে। আর ঠিক কি বলা হয়েছে, কি নির্দেশ দেওয়া হয়েছে জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, দেখো, উচ্চ মাধ্যমিকের মূল্যায়নের ক্ষেত্রে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার নম্বরকে গুরুত্ব দেওয়া হবে। আগেই জানিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, এবং তারপরে সংসদ যেটা খতিয়ে দেখে, প্রায় ৩৩% স্কুল তার একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার নম্বর গত বছর জমা দেয়নি। তারপরে স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয় সংসদের তরফে অবিলম্বে নম্বরগুলি জমা দেওয়ার জন্য। এক্ষেত্রে সংসদের কাছে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে, পরবর্তী ক্ষেত্রে যখন স্কুলগুলি নম্বর জমা দেবে সেক্ষেত্রে নম্বর দেওয়ার ক্ষেত্রে বৈষম্য হতে পারে। সেক্ষেত্রেই সংসদ এবার করা মনোভাব নিল, সংসদের তরফে স্কুলগুলিকে চিঠি পাঠিয়ে জানানো হলো যদি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনো ৬ মাস পর্যন্ত সেই একাদশ শ্রেণী বার্ষিক পরীক্ষার উত্তরপত্র এবং তার সঙ্গে নম্বরের ফয়েলগুলি রাখতে হবে, দরকার পড়লে সংসদ সেই সমস্ত উত্তরপত্রগুলি চাইতে পারে স্কুলগুলি থেকে যদি দেখা যায় নম্বরের ক্ষেত্রে কোনো বৈষম্য আছে বা সংসদের কাছে যদি নির্দিষ্টভাবে কোনো অভিযোগ আসে। এমনটাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চিঠি দিয়েছে রাজ্যের প্রত্যেকটি স্কুলকে। ধন্যবাদ।